ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাদ্রাক বোন জানতে চেয়েছেন সাজদা সহ কিভাবে দিতে হয়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। আবাদ জীবন সাজদাতু সহ বা সহ সিজদা যেটাকে বলি সোজা বাংলায়, এটা তিন কারণে দিতে হয়। একটি হচ্ছে সালাতের মধ্যে কোনো কিছু যদি কম হয় তখন সহ সিজদা দিতে হয়। নাম্বার দুই হচ্ছে সালাতের ভিতরে কোনো কিছু যদি অতিরিক্ত বাড়তি হয় তখন সহসিজদা দিতে হয়। তিন নম্বরে হচ্ছে সালাতের ভিতরে যদি সন্দেহ সংশয় দেখা দেয় তখন সহসিজদা দিতে হয়। তো কমতি যদি কিছু হয় তাহলে সালামের পূর্বে দুটো সহসিজদা দিয়ে সালাম ফিরাতে হয়, আর বাড়তি যদি কোনো কিছু হয় তাহলে সালামের পরে দুটো সহসিজদা দিতে হয়। আর সন্দেহের জায়গাতে আমাকে দেখতে হবে যে সেটি কি বাড়তির ক্ষেত্রে আমার সন্দেহ নাকি কমতির ক্ষেত্রে আমার সন্দেহ। বাড়তির ক্ষেত্রে সন্দেহ হলে ওভাবে সালামের পরে আমাকে সহসিজদা দিতে হবে, আর কমতির ক্ষেত্রে সন্দেহ দেখা দিলে সেক্ষেত্রে সালামের পূর্বে দুটি সহসিজদা দিয়ে আমাকে সালাম ফিরাতে হবে। এটি হচ্ছে সহসিজদার ক্ষেত্রে সংক্ষিপ্ত কথা। এর ব্যাপক বিশ্লেষণ রয়েছে, এর উপরে অনেকে ইন্ডিভিজুয়ালি বইও লিখেছেন, তো সেখান থেকে বা একটি ফিকহার কিতাব থেকে আপনি আরও বিস্তারিত জেনে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আলম বিসওয়াব।